আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবারকাত সম্মানিত ভাই বোন আপনি আমি প্রত্যেকেই জানি আমাদের চিরশত্রু প্রধান শত্রু গোপন শত্রু হলো শয়তান শয়তান সব সময় চায় আমাদেরকে দিয়ে পাপ কাজ করিয়ে নিতে শয়তানের মূল টার্গেট হলো নাম সে নিজেও জাহান্নামে নামে যাবে আমাদেরকে সাথে করে জাহান্নামে নামে যাবে এটাই ছিল শয়তানের মূল টার্গেট এবং প্রতিশ্রুতি শয়তান সম্পর্কে আমরা অনেকেই বিস্তারিত জানি না আমরা পৃথিবীতে নানান রকম পাপ কাজে লিপ্ত হয়ে যাই যখনই আমাদের দ্বারা কোনো পাপ কাজ হয়ে যায় আমরা সাথে সাথে শয়তানকে দোষারোপ করে থাকি সত্যিকার অর্থেই কি শয়তান আমাদের উপর কোনো রাজত্ব কর্তৃত্ব ক্ষমতা কায়েম করতে পারে এ সম্পর্কে আপনি কি সঠিক ধারণা রাখেন সম্মানিত শয়তান বিচারের মাঠে সেই হাসরের ময়দানে মহান রব্বুল আলমিনের সামনে এবং প্রত্যেক মানুষের সামনে সে তার নিজের বক্তব্য পেশ করবে এ সম্পর্কে আমরা কি অবগত রয়েছি তাহলে আসুন আমরা শয়তানের সেই বক্তব্য জেনে আসি কুরানুল ক্যারিমের চোদ্দ নম্বর সুরা সুরা ইব্রাহিমের বাইশ নম্বর আয়াতে এই ঐতিহাসিক বক্তব্য শয়তান যে বক্তব্য দিবে তার প্রমাণ এখানে রয়েছে সম্মানিত বোন আসুন আমরা শয়তানের এই বক্তব্য জেনে আসি যখন সব কিছু মীমাংসা হয়ে যাবে ফয়সালা হয়ে যাবে প্রত্যেক মানুষ যখন জাহান নামে চলে যাবে এবং প্রত্যেক মানুষ যখন জান্নাতে চলে যাবে সেই একদম শেষ বিচারের সময় শয়তান তার বক্তব্য তখন পেশ করবে অকা উদিয়ালু সব কিছু মীমাংসা হয়ে যাবে তখন শয়তান বলবে ইনহা নিশ্চয়ই আল্লাহ ও কুম তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ওয়দাল হাকি সত্য প্রতিশ্রুতি শয়তান বলতেছে আল্লাহ তালা তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সত্য প্রতিশ্রুতি আর আমি তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা হলো মিথ্যা প্রতিশ্রুতি আমি তোমাদেরকে তোমাদের প্রতিশ্রুতি দিয়েছি কিন্তু আমি তোমাদের প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করিনি আমার তো তোমাদের উপর কোনো আধিপত্য ছিল না আজ আমরা অনেক সময় পাপ করে থাকি পাপ করেই আমরা বলি শয়তানের দোকাই পরে আমি পাপ করলাম কিন্তু সেদিন শয়তান সম্পূর্ণ অস্বীকার করবে আমি তোমাদেরকে শুধুমাত্র পাপ কাজের আহ্বান করেছিলাম কিন্তু আমার হাতে কোনো ক্ষমতা ছিল না তোমাকে দিয়ে পাপ কাজে লিপ্ত করানো তাই শয়তান বলবেন যে আমার তো তোমাদের উপর কোনো আধিপত্য ছিল না আমি শুধু তোমাদের আহ্বান করেছিলাম আর তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে শয়তান সেদিন সম্পূর্ণ নিজেকে মুক্ত করে নিবে সুতরাং তোমরা আমাকে দোষারোপ করো না শয়তান সেদিন বলবে তোমরা আমাকে দোষারোপ করো না তোমাদেরকেই তোমরা দোষারোপ করো শয়তান এটা বলবে সুতরাং তোমরা আমাকে দোষারোপ করো না তোমরা নিজেদেরকেই নিজেরা দোষারোপ করো তোমরা নিজেরাই পাপ কাজ করেছিলে সত্য পথে তোমরা নিজেরাই থাকো নি অথচ তোমরা আমাকে দোষারোপ করো আমাকে তোমরা দোষারোপ করো না আজ আমি এ থেকে মুক্ত শয়তান এরকম বক্তব্য প্রদান করবে তারপর আমি তোমাদের উদ্ধারকারী নই তোমরাও আমাকে উদ্ধারকারী হিসেবে পাবে না শয়তান সেদিন বলবে আমি তোমাদেরকে উদ্ধার করতে পারবো না তোমরাও আমাকে উদ্ধার করতে পারবে না তোমরা যে পূর্বে আমাকে শরিক করেছিলে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই নিশ্চয়ই যারা সীমা লঙ্ঘনকারী তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি মহান আল্লাহ তালা এখানে বলেছেন লাহুমা আজাবুন আলিম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সম্মানিত ভাই বোন দেখুন শয়তান কিন্তু আমাদের উপর কর্তৃত্ব স্থাপন করতে পারে না আমাদেরকে দিয়ে কোনো খারাপ কাজ করাতে পারে না আমরা নিজেরাই নফসের কুমন্ত্রণায় পরে নিজেরাই কিন্তু পাপ কাজে লিপ্ত হচ্ছি আর শয়তান কিন্তু বিচারের মাঠে বক্তব্য প্রদান করবে সে নিজেকে নির্দোষ প্রমাণ করবে আল্লাহ আল্লাহতালার কাছে যে আমি মানুষকে দিয়ে কোনো পাপ কাজ করাইনি তারা নিজেরাই পাপ কাজ করেছে নিজেদের দোষেই নিজেরা দোষী হয়েছে অথচ আমাকে দোষারোপ করতেছে সম্মানিত ভাই বোন আপনি কি শয়তানের এই বক্তব্য একবার গভীর মনোযোগ দিয়ে শুনবেন কখনো কি চিন্তা করতে পারবেন শয়তান সেদিন অস্বীকার করবে আপনার দোষ আপনার আপনার পাপ আপনার শয়তান সেদিন এ থেকে মুক্ত সম্মানিত ভাই বোন আসুন শয়তানের নানাবিদ এই কাজের কলা কৌশল শয়তানের যে ওয়াশ ওয়াশা রয়েছে আমরা শয়তানের সকল ওয়াশ ওয়াশা সম্পর্কে সচেতন হই মহান আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা এবং নফসের কুমন্ত্রণা থেকে আমাদেরকে রক্ষা করেন আসুন আমরা যাবতীয় সকল প্রকার অন্যায় ফাহসা। পাপ কাজ থেকে নিজেকে পবিত্র রাখি নিরাপদ রাখি মহান আল্লাহ তালা আমাদেরকে সরল পথে থাকার তৌফিক দান করুন শয়তানের কলা কৌশল সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করুন শির্কমুক্ত বেদাত মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন আমিন আমিনব্বাল আলমিন